প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম গত সপ্তাহে, এবার দ্বিতীয় ক্লাস নিচ্ছি। তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তো মনটা খারাপ হয়ে যায়। তো এবারে তোমাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে। আমার কথা তোমরা শোনো, পড়ো, সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? শুরু করছি দ্বিতীয় পাঠ পড়াশোনা। আজকের আমার বিষয় শিশুর পরিবেশ। তো শিশুর পরিবেশ, এখানে শিশুর পরিবেশ একটু দেখো, বুঝে দেখো কিরকম শিশুর পরিবেশ, কিভাবে প্রথমে ছোট্ট জায়গা থেকে আস্তে 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 বেড়ে বেড়ে বড় হয়ে যাচ্ছে। শিশু প্রথমে থাকে বাড়িতে, তা বাড়িতে কার সঙ্গে থাকে? বাবা মা, জেঠা জেঠিমা, কাকা কাকিমা, দাদু ঠাম্মা, এদের সঙ্গে থাকে। তো এদের সঙ্গে থাকতে থাকতে কাকে কি বলে ডাকতে হয় এটা এরা শিখে যায়। তারপরে আস্তে আস্তে যখন বড় হয়, তখন পাশের বাড়ির যারা আছে তাদেরকেও কীভাবে ডাকতে হয়, তাদের সঙ্গে আস্তে আস্তে তার পরিচয় ঘটে, তখন সে তাদেরকেও সেইভাবে ডাকে। আরও একটু বড় হলে স্কুলে যায়, স্কুলে গিয়ে সেখানে নতুন বন্ধু বান্ধব, সেখানেও তার আরও একটু বিস্তার ঘটে, তার পরিবেশের বিস্তার ঘটে। তারপর সে দেখতে পায়, আরও বড় হয়ে গেলে দেখতে পায় কি না, গ্রামে যারা বাস করে চারপাশে কি রয়েছে, মাঠ ঘাট কেমন, ফসল পশু পাখি সব, যানবাহন বাড়িঘর কেমন, বা শহরে যারা বাস করে তার আশেপাশে কী আছে, সেখানকার বাড়িঘর, সেখানকার রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি। তো আমি পাঠ্য বিষয়টা একবার পড়িয়ে দিই ভালো করে। আগে না পড়লে এর থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আগে পড়তে হবে, বারে বারে পড়তে হবে। এর মধ্যে যা আছে এর থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়েছে, যেই প্রশ্ন করি না কেন সব উত্তর এর মধ্যেই আছে। এই জন্য বলছি বাবা, তোমরা ভালো করে এইটা পড়বে, এটা পড়লে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তো আমি বলেছি কি, বিষয় শিশুর পরিবেশ। বাড়িতে শিশু সাধারণত বাবা মা ঠাকুমা এদের সঙ্গে বসবাস করে, নিজের বাড়ির লোকেদের সম্বন্ধ অনুসারে ডাকতে শেখে। তার মানে কি, কাকে বাবা, কাকে মা, কাকে জেঠিমা, কাকে জেঠামশাই, কাকে কাকা, কাকে কাকিমা, কাকে দাদু, কাকুমা, ঠাকুমা ইত্যাদি ইত্যাদি বলতে শেখে। তার মানে আমরা তাদেরকে শিখিয়ে দিই, আর আমরা যেমন যাকে বলতে শিখিয়ে দিই তারা সেইভাবে শিখে আস্তে 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 বড় হয়। যখন সে একটু বড় হয় তখন তার বাড়ির চারপাশের বাসিন্দাদের সঙ্গে তার যাতায়াত ঘটে। আমি বললাম একটু আগে পাশের বাড়ি যারা আছে তাদের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা, মেলামেশা, একসঙ্গে স্কুলে যাওয়া, পরিবেশ তখন তাদের একটু বেড়ে যায়। আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের পরিচয় ঘটে। আত্মীয় স্বজন মানে মামা আসলো, মাসি আসলো, মেসো মাসিমা, পিসিমা, পিসেমশাই সবাই বাড়িতে আসলো, তাদের ছেলেমেয়েরা আসলো, তাদের সঙ্গে তাদের পরিচয় ঘটে। শিশু যত বড় হতে থাকে ততই সে গ্রামের মানুষদের সঙ্গে পরিচিত হতে থাকে। গ্রামের মানুষেরা কে কী কাজ করে দেখে, কী নিয়ে তারা কাজ করে তাও দেখে। এভাবে তাদের জ্ঞানের গণ্ডি বাড়তে থাকে। শিশুর বয়স যখন বাড়লে সে যায় বিদ্যালয়ে, হ্যাঁ, বিদ্যালয়ে সে পড়াশোনা করে নানান বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে। তাহলে একটা বিদ্যালয়ে বিভিন্ন রকম বাড়ির ছেলেমেয়েরা আসে, কোনো বাড়ি খুব বড় লোক, কোনো বাড়ি খুব গরিব লোক, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কেউ দিনমজুর, কেউ কলকারখানায় কাজ করে, বিভিন্ন বাড়ির ছেলেমেয়েরা আসে স্কুলে পড়ে। কিন্তু এই শিশু মনে তারা সবাই সমান, তারা একসঙ্গে মিলে মিশে খেলাধুলা পড়াশোনা করে, তাদের মধ্যে এই ভেদাভেদ থাকে না, তারা প্রত্যেককে আপন করে নেয়। তাদের সঙ্গে নানান কথাবার্তা চলে, জানতে পারে নানান বাড়ির কথা, এভাবে তারা তাদের গণ্ডি আরও বেড়ে যায়। এবার পাড়া ক্রমে পাড়া ছাড়িয়ে তারা কোথায় যায়, মাঠে যায়। মাঠে বলতে চারপাশে, একটু আগে বললাম যে মাঠ এখানে ক্ষেত জমি, এখানে বলছে যে ফসলের সঙ্গে তাদের পরিচয় ঘটে। গ্রামের দেখবো আমরা কি, বেরিয়ে পড়লে মাঠের পর মাঠ, বিভিন্ন রকমের ফসল মাঠে ফলতে দেখা যায়, চাষিরা সেই ফসল ফলায় আর শিশুরা সেগুলো অবাক হয়ে দেখে। কারা সে সব ফসল উৎপন্ন করে তা তারা জানতে পারে। মাথার উপর অনন্ত আকাশও শিশু লক্ষ্য করে। শিশু আকাশে দিনের বেলায় দেখে সূর্য, রাতে দেখে চাঁদ তারা। আবার মাঠ ঘাট নদ নদীর সঙ্গেও তাদের পরিচয় হয়। সে দেখে মাঠে কে কী কাজ করছে। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা বহু প্রশ্নের উত্তর দেন। এভাবে শিশু তার বাবা মায়ের কাছ থেকে ও বন্ধুদের কাছ থেকে জানে নতুন কথা। এমনি করে শিশু তার চারপাশের পরিচয়ে গণ্ডি বাড়ায়। পাঠের সঙ্গে সঙ্গে সে আরও অনেক কথা জেনে যায়।
এখন এসো আমরা গ্রামে শহরের কথা পড়ি, এসব জানার কথা জানার জন্য প্রশ্ন করি আমরা, সেগুলো কি কি প্রশ্ন করলে আমরা কি কি জানতে পারবো এগুলো আমরা এবং আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্ন করছি আমি, ধরো গ্রামের বাড়িঘর কেমন? তো আমরা আমরা মূলত দুটো পরিবেশে আমরা বাস করি, গ্রাম আর শহর, কেউ গ্রামে কেউ শহরে। তো গ্রামের বাড়িঘর কেমন প্রথম প্রশ্ন? গ্রামের বাড়িঘর বেশিরভাগ বাড়ি মাটির দেওয়াল, খড়পাতার ছাউনি, যাদের অবস্থা ভালো তাদের পাকা বাড়িও আছে। কি বললাম? গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির দেওয়াল, খড়পাতার ছাউনি, যাদের অবস্থা ভালো তাদের পাকা বাড়িও আছে। এবার বলছি গ্রামের রাস্তাঘাট কেমন, আমরা হাঁটি যার উপর দিই। তো গ্রামের বেশিরভাগ রাস্তা মাটি, বর্ষাকালে এসব পথ কাদা হয়ে যায়, আবার শীত গ্রীষ্মে এইসব পথ ধুলোয় ভরা থাকে। এবার বলছি গ্রামে কি কি যানবাহন দেখা যায়। গ্রামের প্রধান যান গরুর গাড়ি, এছাড়া রয়েছে সাইকেল, রিক্সা, আর গ্রামের ধারে নদ নদী থাকলে আমরা দেখতে পাই নৌকা, ডোঙা। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন আমরা ওই গরুর গাড়ি আর দেখতে পাই না, এখন বলতে পারে ছেলেরা মেশিন ভ্যান বা মোটর ভ্যান, টোটো গাড়ি, এগুলো গ্রামে বললে কোনো অসুবিধা হবে না, এগুলোও চলে, এগুলো ঠিক আছে। হ্যাঁ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে বর্তমানে যন্ত্র সভ্যতার যুগে ওই জিনিসগুলো আগে ছিল, এখন অনেক কমে গেছে, পালকি দেখাই যায় না বললে চলে, গরুর গাড়ি তো এসব জায়গায় নেই, কিছু কিছু জায়গায় রয়েছে, যাই হোক ওগুলোও বললে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোটর ভ্যান, টোটো গাড়ি এসব বললেও হবে। গ্রামের হাট বাজার কেমন? তো দেখা যাচ্ছে কোনো একটি নির্দিষ্ট জায়গায় সপ্তাহে একদিন কি দুদিন বাজার বসে, বহু মানুষ সেখানে জমা হয়, নানান জিনিস কেনা বেচা হয়, একে আমরা বলি হাট। এই হাট সকালে বসে সন্ধ্যাবেলায় ভেঙে যায়। বলা হচ্ছে কি সপ্তাহে একদিন কি দুদিন একটা নির্দিষ্ট জায়গায় অনেক লোক জড়ো হয়, নানান জিনিস কেনা বেচা হয়, এটাকে বলা হচ্ছে হাট। এবার বলছি আমরা শহরের বাড়িঘর কেমন। এতক্ষণ গ্রামের কথা বলেছিলাম, শহরের কথা, গ্রামে বলেছিলাম বেশিরভাগ ঘর বাড়ি মাটির দেওয়াল, খড়পাতা, আর শহরে বলবো কি বেশিরভাগ বাড়ি মানে প্রায় সব বাড়ি কি না ইট সিমেন্টে গড়া বহুতল বাড়ি, আর মাঝে মাঝে কাঠ বাঁশ টিন টালি দিয়ে তৈরি বস্তি বাড়িও দেখা যায়। আমরা দেখতে পাই কলকাতায় গেলে অনেক বস্তি বাড়ি, কয়েকদিন আগে ঝুবড়ি অনেক আগুন ধরে পড়ে গেছে, তোমরা টিভিতে দেখেছো, তাহলে ওই রকম বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায় ঝুবড়িতে, শ্রমজীবী মানুষ, গরিব মানুষেরা বসবাস করে। যাই হোক, তাহলে শহরের বাড়িঘর কি বললাম, ইট সিমেন্ট দিয়ে গড়া, তো মাঝে মাঝে কাঠ বাঁশ টিন টালি দিয়ে তৈরি বস্তি বাড়িও দেখা যায়। এবার বলছি শহরে কি কি যানবাহন দেখা যায়। শহরে যানবাহন রাস্তা অনেক অনেক যানবাহন আমরা দেখতে পাবো, বাস, মিনি বাস, দোতলা বাস, ট্যাক্সি, কলকাতায় রয়েছে ঘোড়ার গাড়ি, ট্রাম, চক্র রেল, হ্যাঁ এইসব রয়েছে, আর চক্র রেল, মেট্রো রেল, সরি কলকাতা রয়েছে মেট্রো রেল। তাহলে শহরের রাস্তায় বাস, লরি, ট্যাক্সি, মিনি বাস, দোতলা বাস, হ্যাঁ আর রয়েছে কি না ট্রাম আর ঘোড়ায় টাড়া গাড়ি, পাতাল রেল যাকে আমরা বলছি মেট্রো রেল। এবার বলছি শহরের লোকেদের পোশাক পরিচ্ছদ কেমন। দেখো শহরের লোকেরা একটু ছিমছাম থাকে, তাদের জাঁকজমক, পোশাক পরিচ্ছদে একটু আড়ম্বর দেখা যায়, তাদের পোশাক পরিচ্ছদ একটু আলাদা, তারা ছেলেরা প্যান্ট শার্ট পরে এবং ঝকঝকে চকচকে পরে, মেয়েরা চুড়িদার পাজামা ইত্যাদি ইত্যাদি পরে, আধুনিক পোশাক সব পরে, শহরের লোকেদের পোশাক পরিচ্ছদ বেশ জমকালো। এবার এখানে একটা জিনিস রয়েছে, আমি একটু আগে বললাম যে আমরা বাড়িতে থাকি, কাকে কী বলে ডাকতে হয় সেটা ছোটদেরকে আমরা শিখিয়ে দিই, তারা সেইভাবে ডাকে। যদি বলি বাবার বাবাকে আমরা কী বলি, বলবো বাবার বাবা, ঠাকুরদা বা দাদু আমরা বলি, ঠাকুরদা বলি, আর বাবার মাকে ঠাকুমা বলি, বাবার বড় ভাইকে জ্যাঠা বলি, বাবার ছোটো ভাইকে কাকা বলি, জ্যাঠামশাই স্ত্রীকে জেঠিমা বলি, কাকা স্ত্রীকে কাকিমা বলি, আবার মায়ের বোনকে বলি মাসি, মায়ের ভাইকে বলি মামা, আবার মেসি মাসির স্বামীকে বলি মেসো মশাই, আর মামার স্ত্রীকে আমরা বলি মামিমা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দেখো তাহলে এইখানে রয়েছে, তাহলে বাবার বোন বা বাবার ভাই, বাবার বড় ভাইকে কী বলি, ছোটো ভাইকে কী বলি, মায়ের ভাইকে কী বলি ইত্যাদি, এই ছোটো ছোটো প্রশ্নগুলো এগুলো একটু জেনে রাখবে। আর একটা রয়েছে শহরে কী কী সুবিধা, গ্রামে কী কী অসুবিধা। তো শহরের সুবিধার কথা বলি, যদি
শহরে রয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা ইত্যাদি ইত্যাদি রয়েছে, শহরে সব জাঁকজমক ব্যাপার। আমরা দেখব শহরে গেলে কত লোকের, কলকাতা গেলে রাস্তায় হাঁটা যায় না, এত লোকের ভিড়। কেন ভিড়? না, সেখানে অনেক সুযোগ রয়েছে, রোজগারের সুযোগ রয়েছে, কলকারখানা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তাই লোক রোজগারের জন্য সেখানে যায়। তো বলা হচ্ছে সেখানে অফিস, আদালত, স্কুল, কলেজ, সিনেমা, হাসপাতাল, বিজলি বাতি সব কিছু সুবিধা রয়েছে। কিন্তু গ্রামে এসব অফিস, আদালত, স্কুল, কলেজ খুব বেশি নেই, স্কুল আছে, কলেজ আছে, অত বেশি নেই, আর কলকারখানা নেই বললেই চলে। শহরের যেমন বিজলি বাতির সুযোগ সুবিধা রয়েছে, মানে ইলেকট্রিক আলোর গ্রামে সব জায়গায় এখনও পর্যন্ত বৈদ্যুতিক আলো পৌঁছায়নি, সেখানে কেরোসিনের আলো কিংবা এখন সোলার আলো ব্যবহার করা হয়। শহরের চোর ডাকাত ধরে পুলিশ, আবার গ্রামের চোর ডাকাত কে ধরে? চৌকিদার। আর শহরের বাজারে আমরা যা চাইবো সব রকমের জিনিস কেনা বেচা হয়, কিন্তু গ্রামের বাজারে সব রকমের জিনিস আমরা পাই না, আমাদেরকে তার জন্য শহরের উপর নির্ভর করতে হয়। আর শহরে সব রকমের, একটু আগে বললাম, অনেক যানবাহন চলাচল করে, এটা নয় সেটা, সেটা নয় ওটা, আমরা যেটাই খুশি যেতে পারি, কিন্তু গ্রামে অত যানবাহন নেই। একটু আগে বললাম টোটো বা মোটর ভ্যান, হ্যাঁ, সাইকেল, রিক্সা ইত্যাদি ইত্যাদি চলে। যানবাহন যে ওখানে যত সুবিধা রয়েছে এখানে তত সুবিধা নেই। তো এবার আমরা আসছি প্রশ্ন, এবার অনুশীলনী দেখো, তোমাদেরকে যেটা বলছি উত্তর বলে দিচ্ছি, তোমরা শুনবে, বই পড়বে বা নিজের থেকে তৈরি করে উত্তর লিখে নিয়ে আসবে, আমি খাতা দেখে দেবো, বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শোনো। তাহলে গ্রামের বাড়ি ঘর কেমন, প্রথম প্রশ্নটা রয়েছে, একটু আগে বলে দিয়েছি গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির দেওয়াল, খড় পাতা ছাউনি, যাদের অবস্থা ভালো তাদের পাকা বাড়িও আছে, হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন বলছি, শহরের বাড়ি ঘর কেমন, তাহলে শহরের বেশিরভাগ বাড়ি ইট সিমেন্ট দিয়ে গড়া, মাঝে মাঝে টিন, টালি, কাঠ, বাঁশ দিয়ে তৈরি বস্তি বাড়িও দেখা যায়। শহরের যানবাহনের নাম একটু আগে বললাম, শহরের রাস্তা বাস, ট্রাক, লরি, টেম্পো, ট্যাক্সি, ঘোড়ায় টাড়া গাড়ি, কলকাতা শহরে রয়েছে পাতাল রেল, ট্রাম গাড়ি ইত্যাদি ইত্যাদি। গ্রামে কোন কোন যানবাহন দেখা যায়? বললাম গ্রামের প্রধান যান গরুর গাড়ি, এছাড়া রয়েছে পাইক, পালকি, সাইকেল, রিক্সা, আর নদী থাকলে ডোঙা নৌকা চলাচল করে, আর তোমরা লিখতে পারো বর্তমান যুগে মোটর ভ্যান বা টোটো গাড়ি চলাচল করে, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসছি হাট কখন বসে কখন ভাঙে। একটু আগে বললাম হাট সকালে বসে, সন্ধ্যার আগে ভেঙে যায়। হাট সব জায়গায়, গ্রামে যে হাট বসে সপ্তাহের একদিন কি দুদিন একটি নির্দিষ্ট জায়গায়, সকালে বসে সন্ধ্যার আগে এই হাট ভেঙে যায়। এবার একটা জিনিস ভুল সংশোধন করে লিখতে হবে, এখানে আছে দেখো বেশিরভাগ গ্রামে হাসপাতাল আছে, বেশিরভাগ গ্রামে তো হাসপাতাল নেই, তাহলে এটাকে আমি কী বলবো? না, বেশিরভাগ গ্রামে হাসপাতাল নেই এটাও বললেও ঠিক, বেশিরভাগ শহরে হাসপাতাল আছে এটা বললেও ঠিক, দুটোভাবে ঠিক করা গেল। তাহলে বেশিরভাগ গ্রামে হাসপাতাল নেই বলতে পারি, আর বেশিরভাগ শহরে হাসপাতাল আছে, তাহলে এটা দুভাবে ঠিক বললাম, তাহলে যার যেটা ইচ্ছে সেটা লিখবে। গ্রামে লোকদের, লোকজনদের পোশাক বেশ জমকালো, তাহলে এখানে গ্রামের জায়গায় শহর করে দিলে শহরে লোকদের পোশাক বেশ জমকালো, অথবা লিখতে পারি গ্রামের লোকেদের পোশাক সাধারণ। গ্রামের প্রধান যান মোটর, এটা বলতে পারি শহরের প্রধান যান মোটর, অথবা গ্রামের প্রধান যান গরুর গাড়ি। এবার বলছি শহরের পথঘাটে কাদা থাকে, তাহলে শহরের পথঘাটে, গ্রামের পথঘাটে কাদা থাকে। শহরের চোর ডাকাত ধরে চৌকিদার, চৌকিদার, তাহলে শহরের জায়গায় আমি বলবো গ্রাম, গ্রামের চোর ডাকাত ধরে চৌকিদার, অথবা বলতে পারি শহরের চোর ডাকাত ধরে চৌকিদার না বলে পুলিশ। তাহলে দুরকমভাবে উত্তর ঠিক বললাম, শহরের চোর ডাকাত ধরে পুলিশ, অথবা গ্রামের চোর ডাকাত ধরে চৌকিদার, দুরকমভাবে উত্তর বলে দিয়েছি, যার যেটা খুশি লিখবে। এবার আছে ভুল কথাটা কেটে দিতে হবে, শহরের বেশিরভাগ বাড়ি এখানে রয়েছে কাঁচা পাকা। আমি একটু আগে বললাম শহরের বেশিরভাগ বাড়ি ইট সিমেন্ট দিয়ে তোরা, মানে কি ইট সিমেন্ট দিয়ে গড়া মানে পাকা, তার মানে শহরের বেশিরভাগ বাড়ি পাকা, কাঁচাটা কেটে বাদ দিয়ে দাও। শহরের পথঘাট হলো কাঁচা পাকা, তাহলে শহরের পথঘাট পাকা, কাঁচাটা কেটে দাও। কোনো কোনো গ্রামের নির্দিষ্ট দিনে বসে, কি বসে? না, হাট বসে। গ্রামের শান্তি রক্ষা করে কে? গ্রামের শান্তি রক্ষা করে চৌকিদার। গ্রামের প্রধান যান কি? গরুর গাড়ি। তাহলে গ্রামের প্রধান যান গরুর গাড়ি, মোটরটা কেটে দেবে, ভুলটা কেটে দিতে হবে।
মাছের দাগ একটা লিখতে হবে না, ওটা মুখে মুখে বলার কথা বলা হয়েছে, ওটা লেখার দরকার নেই। তাহলে এক দুই তিন চার লিখবে, লিখে খাতায় আমি চেক করে দেব। সবাই আমি বলেছি তার আগে খাতায় লেখার আগে যে পাঠ্য বিষয়টা রয়েছে বারে বারে পড়বে, ওটা পড়লে যে কোনো প্রশ্নের উত্তর ওর থেকে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আবার পরে ক্লাসে দেখা হবে, আসি।